আমি নওদা ব্লকের ডিএমএস ডক্টর মুকেশ কুমার সিং। এখন আমরা যে আমাদের ডাটা বলছে কালকে অবধি আমাদের টোটাল গোটা ব্লকে 1173 লোক অন্য স্টেট থেকে এসছে। তো মোটামুটি দেখছি সব সাবসেন্টার এরিয়া জুড়ে 20-30 জন মিনিমাম আছে, কিছু কিছু সেন্টারে হয়তো 60-90 করে আছে। তা টোটাল এই পুরো 1173 জনকেই আমরা হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। এখন তো আপনারা দেখছেন গভর্নমেন্টের পুরো নির্দেশ, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এখন লকডাউন পিরিয়ড চলছে। যে বাইরে অন্য ভিন্ন রাজ্য থেকে এসছে বা বিদেশ থেকে এসছে সবাইকে বাইরে বাড়িতে থাকতে হবে মিনিমাম 14 দিন, হয়তো সেটা আরও আগে হয়তো বাড়ানো যাবে কোয়ারেন্টাইন। আর যদি কারোর সাইন সিমটম আছে সেই কাছাকাছি পিএসসি বা হসপিটালে এসে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করছে, ওখান থেকে ডাক্তারবাবু দেখে দেখে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখলাম মোটামুটি আমাদের পুরো ইয়েতে 5-10 জনের সর্দি কাশি এগুলো পাওয়া গেছিলো, তার থেকে বেশি কিছু নেই। তারাও এখন চিকিৎসা অধীনে আছে আর ওষুধপত্র খাচ্ছে, বাড়িতেই আছে। আমরা এখন যা আপনারা দেখেছেন 73-তে একটা কেস বেরিয়েছিল, তো সেই কন্ট্যাক্টের হিসাবে কন্ট্যাক্ট ট্রেসিং করা হচ্ছে কি ওনারা একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলেন 73-তে বার্নিয়াতে। তো ওই প্রোগ্রামে হতে পারে আমাদের বালিওয়ান বালি টু জিপি বা পাটকেবাড়ি চাঁদপুর জিপি একটু কাছাকাছি, সেই জিপির কোনো লোক যদি ওই জায়গা ইনভলভ হয়ে থাকে ওই প্রোগ্রামে, তাহলে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং অলরেডি চলছে। নদিয়া থেকেও আমাদের সিএমএস সাহেবের কন্ট্যাক্টে, সিএমএস স্যারের কন্ট্যাক্টে আছেন। মা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, সুচিকিৎসা ও সুপরামর্শের একমাত্র ঠিকানা মা মেডিকেল। এখানে বসছেন সুগার থাইরয়েড হৃদরোগ বিশেষজ্ঞ ফিজিশিয়ান ডক্টর উত্তীয় ব্রহ্মচারী। এছাড়াও থাকছে নাক কান গলা ও মাথার সার্জন ডক্টর শোভন ব্যানার্জি। আমাদের ঠিকানা 107/G/1 পিলখানা রোড, ইয়ংস কর্নারের পাশের গলি, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। মা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট।